বিশ্রাম তুলিতে আপনাকে না জানিয়ে আমি একটা চাতুরতা করে ফেলেছি। কিরকম? হাশিম সাহেবের মেয়েকে আমি চাকরিতে জয়েন করার কথা বলে অফিসে নিয়ে এসেছি। তার মানে রমনা এখন আপনার অফিসে? আমার বাবাকে যেখানে আপনি বিশ্বাস করতে পারছেন না, সেখানে আমাকে আপনার অফিসে জয়েন করতে বলেন কিভাবে? আপনি নাস্তা আগে দিয়ে পরে মাঠে নাস্তা দিলে সমস্যা কি দাদি? আমি বুঝতে পারছি আমার বাবা আপনাদের পরিকল্পিত ষড়যন্ত্রের শিকার। ওরা যা করেছে এর মধ্যে থেকে ভুল বের করা সম্ভব না। চারদিক থেকে আটোসাটো হয়েই কাজটি করেছে। এখন তাহলে কি হবে বাবা? জানি না মা, আমি কিছু ভাবতে পারছি না। তোমার মাথা তোমার জন্য বউ খুঁজছে জানো না তুমি? বউ এনে দিবে, কত শখ ওনাদের, বিড়ালের গলায় ঘন্টা ঝুলাইবো। তোমার বউ এসে তোমার সাথে খেলবে, দেখাবে। মনে হচ্ছে কালকে ওরা আমাকে পুলিশের হাতে তুলে দেবে, তারপর জেলে পচে মরতে হবে। এসব কেন বলছো? তুমি তো কোনো অন্যায় করনি। মারে, এই পৃথিবীতে যে অন্যায় করে না তাকেই বেশি বিপদে পড়তে হয়, আর যে অন্যায় করে সে তো আটঘাট বেঁধেই করে, তার কিছু হয় না। যেহেতু আমি কোনো অন্যায় করিনি, অতএব জেলে আমাকে যেতেই হবে। আজে বাজে কথা বলো না তো বাবা,
ভেবে দেখো এই বিপদ থেকে কিভাবে রক্ষা পাওয়া যায়। কোনো পথ নেই মা, আমি বুঝতে পারছি আমাকে বিপদে ফেলার জন্য সবাই মিলে এই পরিকল্পনাটা করেছে। কিন্তু কিন্তু কেন বাবা? জানি না, সত্যি আমি জানি না। শুধু এটুকু জানি আমি কোনো অন্যায় করিনি। তবু আজ আমাকে এত বড় একটা বিপদে পড়তে হলো। চলো বাবা বাসায় যাই, কাল সকালে এসে রিচেক করে দেখো। আর রিচেক করে কোনো লাভ নেই, আমাদের হিসেবের খাতাতেও গত কয়েকদিন ধরে বেশ কিছু কারসাজি করা হয়েছে। আমি আমি বেশ বুঝতে পারছি। কিন্তু কেন করবে সেটা, আর কেই বা করবে? সেটা ঠিক বুঝতে পারছি না, তবে আমার কি মনে হয় জানিস, সঞ্জয় কাজ করতে পারে। আমারও সেটাই মনে হচ্ছে বাবা। এই ভদ্রলোকের কথাবার্তা আচার আচরণ কেমন যেন মনে হচ্ছে। হ্যাঁ, সঞ্জয় বোধহয় যা করার করেছে। আচ্ছা আচ্ছা বাদ দে, চল বাসায় যাই। তোর মাও নিশ্চয়ই এতক্ষণে চিন্তায় চিন্তায় অসুস্থ হয়ে পড়েছে। জীবনে যে কত রূপ ধারণ করতে হলো তার মূল কারণ হচ্ছে দুটো, অর্থ আর স্বার্থ। নিজের স্বার্থের জন্য আমি কিন্তু কখনো এরকম কোনো খারাপ কাজ করিনি। করেননি তা বলার সুযোগ পাননি, কিন্তু আপনার সামনে সুযোগ আছে নিজেকে আরো উঁচু জায়গায় নিয়ে যাওয়ার। জীবনের অর্থ আর ক্ষমতাই সব, কিন্তু কি আছে আপনার? কিছুই নেই, অথচ সবকিছুই কিন্তু আপনার থাকার কথা ছিল।
চাচা ব্যাপারটা কি হলো তুমি তো জানলে না ব্যাপার বলতো মেরে এর মধ্যেই ভুলে গেছো হ্যাঁ ভুলে গেছি বলি তো মনে হচ্ছে পরিষ্কার করে একটু বলতো মনে পড়ে কিনা খেয়ালই করো না তো চাচা মামুনি যে পার্থ সাহেবকে বাসায় ডেকে এনেছিলেন কেন এনেছিলেন সেটা কি জানতে পেরেছো না কিছুই জানতে পারিনি আনবিলিভেবল চাচা তুমি সবাই যেন কেমন হয়ে যাচ্ছ এত বড় একটা বিষয় কোনো খোঁজ নেবে না কিভাবে খোঁজ খবর নেব পার্থ সাহেবকে জিজ্ঞেস করব অফকোর্স প্রয়োজন হলে অবশ্যই জিজ্ঞেস করবে সেটা সম্ভব না পার্থ সাহেব যদি তোর মায়ের কাছ থেকে কোনো বড় কোনো সুযোগ নিয়ে থাকে তাহলে কোনো কিছুর বিনিময়ে সেটা ফাঁস করবে না আই নো দ্যাট কিন্তু আমার মনে হচ্ছে না তুমি কোনো চেষ্টা করছো সত্যি বলছি আমি কোনো চেষ্টা করছি না চেষ্টা করে কোনো লাভ নেই সময় গেলে আস্তে আস্তে সব পরিষ্কার হয়ে যাবে তখন তুই পরিস্থিতি বুঝে যা করা করে নিস আশ্চর্য সব কিছু আমাকেই করতে হবে চাচা তোমাদের কোনো কষ্ট নেই যন্ত্রণা নেই থাকলেও কিছু করার নেই শোন আমি চাই না ভাবির সাথে কোনো ঝামেলা করতে ভাবি ইচ্ছে করলে যে কোনো সময় আমাকে এই বাড়ি থেকে কিক আউট করতে পারে তোদের সেটা করবে না সো আমি এই বিষয়ে তোর সাথে নেই এক্সকিউজ মি তোমাকে কিক আউট করবে মানে আমরা নেই তোরা থাকলেও কিছুই করতে পারবি না এই সংসারে আমি একজন অসহায় মানুষ আমার কোনো ভীত নেই মা ছিল সেও আমার জন্য কিচ্ছু করেনি বাবা তো যা কিছু করার করেই গেছে চাচা তোমার কাছে একটু ডিফারেন্ট লাগছে কিছু হয়েছে তোমার কোনো ব্যাপার নেই আমি যেমন থাকি তেমনই আছি সামহাও তোমার কি কোনোভাবে চাচির কথা বা সেমন্তের কথা মনে পড়ছে দূর তুই এখন যা তো তোর সঙ্গে আমার কথা বলতে এখন ইচ্ছে করছে না ওকে ফাইন তবে একটা কথা মনে রেখো মার্ফি যদি একবার বিয়ে হয় তাহলে কিন্তু আমরা নিশ্চিন্তে এ বাড়িতে যেভাবে আছি কেউ সেটা থাকতে পারবো না না পারলে কোথাও চলে যাবো আমার বউ মেয়ে যেভাবে চলে গেছে ওদের সাথে তোমার কম্পেয়ার করার কোনো কারণ নেই চাচা আছে তোরা তোরা সেটা জানিস না আর আমি জানাতেও চাই না শুধু এটুকুই জেনে রাখ তোরা যা জানিস সেটা সবটুকু সত্য নয় তাহলে সত্য কোনটা চাচা তোদের সেটা জানার দরকার নেই শুধু এটুকুই বলবো তোর চাচির সাথে ডিভোর্স হওয়ার পেছনে আমার বাবা মায়ের একটা দায় আছে কি সেটা সেটার এখন জেনে কি হবে যা তো আমি এখন ঘুমোব যা ওকে তুমি নিশ্চিন্তে ঘুমাও কিন্তু একটা কথা জেনে রেখো তুমি নিশ্চিন্তে ঘুমালেও আমি কিন্তু নিশ্চিন্তে ঘুমাতে পারবো না Thank you.
আমি তোমাকে সব বলছি, তার আগে তুমি এক কাজ করো, বাবার জন্য খাবার নিয়ে এসো। বাবা সারাদিন কিছু খায়নি, খুব দুর্বল হয়ে গেছে। সারাদিন কিছু খায়নি কেন? বললাম তো মা, আমি তোমাকে সব বলছি, তুমি বাবার জন্য খাবার নিয়ে এসো। না না, তুই তার চেয়ে তোর মাকে সব কিছু খুলে বল। আমার খেতে ইচ্ছে করছে না, আমার এখন খিদে নেই। কিন্তু এভাবে না খেয়ে থাকলে তো তুমি অসুস্থ হয়ে যাবে। আর অসুস্থ হওয়ার কি আছে মা? বল কি হয়েছে। বল বল, তোর মাকে সব খুলে বল, ওকে আর টেনশনে রাখিস না। শোনো মা, পার্থ সাহেব বাবার বিরুদ্ধে 1,03,00,000 টাকা আত্মসাতের অভিযোগ এনেছে। ১,০০,০০০ এত টাকা? আর এ টাকার পুরোটা যদি বাবা কাল দুপুরের মধ্যে ফেরত দিতে না পারে, তাহলে নাকি উনি বাবাকে পুলিশে দেবে। বলিস কি? ওগো, তুমি এতগুলো টাকা কি করেছো? কি করেছি মানে, কি বলছো তুমি? মা, তুমি এসব কি বলছো? বাহ, তোর বাবা অফিস থেকে এতগুলো টাকা আত্মসাৎ করলো, সেটা কি করেছে আমি জিজ্ঞেস করবো না? মমতা, মমতা, তোমার বিশ্বাস হয় আমি টাকা আত্মসাৎ করতে পারি? তুমি তুমি কিভাবে মনে করছো যে এতগুলো টাকা আমি চুরি করেছি? আমার বিশ্বাস অবিশ্বাসে কি যায় আসে? অফিস থেকে তোমাকে এতগুলো টাকা আত্মসাতের অভিযোগ এনেছে, এটাই সবচেয়ে বড় কথা। না মমতা, না, তোমার বিশ্বাসেরও একটা ব্যাপার আছে। তুমি যদি আমাকে বিশ্বাস করতে না পারো, তাহলে অন্যরা আমাকে বিশ্বাস করবে কেন? আমি তোমাকে অবিশ্বাস করিনি, কিন্তু এতগুলো টাকা আত্মসাতের অভিযোগ তোমার বস তোমার বিরুদ্ধে কেন আনলো? এত বছর তো আনেনি। আমারও তো একই প্রশ্ন বস, এত বছর পর কেন এরকম অভিযোগ আনলো? নিশ্চয়ই এর পেছনে কোনো কারণ আছে। কিন্তু কিন্তু মমতা, মমতা, তুমি অন্তত আমাকে অবিশ্বাস করো না। আমি তোমাকে অবিশ্বাস করছি না। এত বছর ধরে তুমি তোমার বেতনের টাকা আমার হাতে এনে দিয়েছো, অথচ এতগুলো টাকা আত্মসাত করে তুমি সেই টাকা কি করেছো আমি জানবো না। আত্মসাত করে তুমি সেই টাকা কি করেছো আমি জানবো না। তবু ওরা কেন এভাবে তোমাকে? মারফির বিয়েটা ভেঙে যাওয়াতে অনেক কষ্ট পেয়েছি মামা। সারা রাত অনেক কেঁদেছি, আমি আমি একটু ঘুমোতে পারি। কাল যা হবার হবে, তাই বলে এখনই না খেয়ে মরে যাবার তো কোনো অর্থ হয় না। তোর বাবার যদি কিছু একটা হয়ে যায়, মুক্তির কোনো পথ তো দেখছি না মা।